বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। এই গাছটির নাম হচ্ছে কেশরাজ। কেশরাজ একটি অতি পরিচিত ছোট উদ্ভিদ। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন কেশরিয়া, কেশরঞ্জন, কালকেশি, কালসুতা, ভৃঙ্গরাজ ইত্যাদি। কেশরাজ পুষ্পমঞ্জুরী ক্যাপিচুলাম জাতীয় বৃন্তযুক্ত উদ্ভিদ। এই গাছটি চুলের জন্য খুবই উপকারী, তাই চুলের যত্নে বেশি উপকারী বলে একে কেশরাজ বলা হয়। এই গাছ থেকে কালো এক ধরনের রং বের হয়, যা চুলকে আরও কালো করতে সাহায্য করে। এই গাছের রস চুলে মাত্র একবার ব্যবহার করলেই চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এর সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। তাই কেশরাজ উদ্ভিদের বহুবিধ ব্যবহার থাকলেও চুল পরিচর্যায় এর ব্যবহার সর্বজনীন স্বীকৃত ও বহুল ব্যবহৃত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেশরাজ গাছ দিয়ে কিভাবে চুল পড়া বন্ধ ও পাকা চুল কালো করার উপায়টি তৈরি করতে হবে। তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। এই রেমেডিটি তৈরি করার জন্য সবার প্রথমে এই গাছের পাতা ও ফুলগুলো সব কালেক্ট করে নিতে হবে। তারপর একটি পাত্রে 2 কাপ পরিমাণ নারকেল তেল নিতে হবে। এবার এই তেলের মধ্যে সব পাতাগুলো দিয়ে দিতে হবে। এবার পাত্রটি গ্যাসে বসিয়ে 10 মিনিট হালকা আঁচে গরম করে নিতে হবে। 10 মিনিট হয়ে যাবার পর গ্যাস অফ করে দিতে হবে। তারপর তেলটি ঠান্ডা হয়ে যাবার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এবার আঙুলের সাহায্যে আপনার চুলের গোড়ায় ও চুলে লাগিয়ে নিতে হবে। পুরো চুলের গোড়ায় লাগানো হয়ে যাওয়ার পর 10 মিনিট আঙুলের সাহায্যে চুলের গোড়ায় খুব ভালো করে মাসাজ করতে হবে। তারপর 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে এলে তারপর শ্যাম্পু করে নিতে হবে। নিয়মিত এই তেল ব্যবহার করার ফলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলও কালো হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।